আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্রোলজির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ দশম ও এসএসসি শিক্ষার্থীদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা শিখব পরিচ্ছেদ আর বর্ণের উচ্চারণের দ্বিতীয় পর্ব। আমরা পূর্বে প্রথম পর্বটি দিয়েছি, তোমরা এই ক্লাসটি যারা আজকে নতুন দেখছো তোমরা অবশ্যই প্রথম পর্বটি দেখে আসবে, কারণ প্রথম পর্বটি একটা বেসিক, প্রথম পর্ব উচ্চারণের একটা বেসিক সূত্রের একটা এই চার্ট দেখিয়েছি। তোমরা ওই চার্টটা না বুঝলে আজকের ক্লাসটা বুঝবে না, আর যারা গত পর্বের ক্লাসটা দেখেছো তারা আজকে ক্লাসটা কন্টিনিউ করো আমার সাথে। তারা চলো ক্লাসটা শুরু করি। আর আবারও বলছি, তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যদি সাবস্ক্রাইব করার কথা সবার আগে তুমি তথ্যগুলো সবার আগে পাবে। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। তাহলে গতদিন আমরা অ আ তারপর আমরা শিখেছিলাম এই যে আমরা কিন্তু এই রশ্মি দীর্ঘি, আজ আমরা রশ্মি দীর্ঘি থেকে শুরু করব। রশ্মি এবং দীর্ঘি, অর্থাৎ রশ্মি ধ্বনির হ্রস্বতা এবং দীর্ঘতা বোঝাতে দুটি বর্ণ ব্যবহৃত হয়, অর্থাৎ ই আর দীর্ঘি। এটা উচ্চারণ করার সময় একটা দীর্ঘতা বলি আর রশ্মি উচ্চারণ করার সময় তাড়াতাড়ি বলি, কিন্তু বাংলা ভাষায় উভয় বর্ণের উচ্চারণ কিন্তু একই, অর্থাৎ রশ্মি এবং দীর্ঘি যাই আমরা বলি অর্থাৎ এদের উচ্চারণ কিন্তু একই। দেখো এইরকম, কিন্তু দেখো একটু টেকনিকটা ভালো করে দেখো। দিন আমরা গতদিন শিখছিলাম রশ্মিকার অথবা দীর্ঘিকার যাই থাকে রশ্মিকার হবে, অর্থাৎ রশ্মি দীর্ঘি যাই থাকে রশ্মিকার হবে। তো দিন বানানটা দেখো, দিন 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 উচ্চারণ করার সময় এই যে দন্ত ন সাথে কিন্তু কোনো আকার বা রশ্মিকার মানে কোনো কার চিহ্ন নয়, তার মানে এটা হসন্ত হবে। আর যদি হসন্ত না দিয়ে যান তাহলে উকার হবে। যদি এখানে দেখো এনে যদি একটা দিনা থাকতো, দিনা তাহলে বানানটা নিচে দর্শকার দি তারপরে দৈকান দন্ত নাইকার না, তোমার হসন্ত দিতাম না। কিন্তু যেহেতু এনে আকার কোনো কান নাই, আকার রসিকার কোনো কান নাই, তাহলে এটা হসন্ত দিব না হলে উকার দিব। কখন উকার দিব? যদি উচ্চারণটা একটু তাড়াতাড়ি এরকম দেখো, এই উচ্চারণটা তাড়াতাড়ি উচ্চারণ করলে কিনা দিন দিন তাড়াতাড়ি উচ্চারণ করে তাহলে হসন্ত দিব। আর একটু টেনে উচ্চারণ করতে হলে তাহলে উকার দিব, যেমন দিন। এটা কি, এটা কিন্তু দিন, আর এটা কিন্তু দিন না, দিন দিন দিন। তাহলে এর দীর্ঘিকার আছে, দেখো এর দীর্ঘিকার থাকলে আমরা জানি কি উচ্চারণের সময় গত ক্লাসটা যারা করছো তারা জানো দীর্ঘিকার থাকলে রসিকার হবে, এই যে রসিকার। আর এই উচ্চারণটা কিন্তু এই উচ্চারণ হচ্ছে দিন দিন তাড়াতাড়ি, এই জন্য হসন্ত হবে। আর এটা কিন্তু দিন দিন দিন, অর্থাৎ এটা একটু টেনে উচ্চারণ করতে হয় তাহলে এই জন্য উকার আসছে, ক্লিয়ার? কিন্তু এর যদি আকার থাকতো দিন, এর আকার যদি থাকতো এই আকার, তাহলে কিন্তু এই উকারের পরিবর্তে আকার উকার হতো না, তখন তখন কিন্তু আকারই হতো। যেমন দেখো বিনা, দেখো বিনা এই যে বর্ষকার বি, এই যেহেতু এখানে আকার আছে, যেহেতু লাস্টে একটা আকার আছে, তার মানে কিন্তু আমার কোনো পরিবর্তন নেই, অর্থাৎ হসন্ত দেওয়া লাগবে না বা উকারও আসবে না। দেখো এই বিনা বানানটা দেখো, দীর্ঘিকার আছে আমাকে রসিকার বানাতে হবে, আর আমরা জানি মধ্যাহ্ন থাকলে দন্তন্য হয়ে যাবে। এই দেখো আকার আছে, আকার আছে, তার মানে কোনো মুখস্ত করার কিছু নাই। দেখো হীন, দীর্ঘিকার আছে তোমাকে রসিকার বানাইতে হবে, আর এনার কিন্তু হীন, দীর্ঘ হীন 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 না, কিন্তু হীন রসিকার থাকলে তো হীন, তাহলে সে হীন, তাহলে এই যেন উকার আসছে, উকার আসে। তাহলে তোমাকে এনে মনে রাখার একটা টেকনিক বলে দেয় শর্টকাট টেকনিক, দীর্ঘিকার যেখানে আছে না, দীর্ঘিকার আছে তাহলে এটার উপরে উকার দিয়ে দিতে হয়। এই যে রসিকার হসন্ত আর দীর্ঘিকার যেখানে আছে, দেখো দীর্ঘিকার আছে তাহলে উকার হয়ে গেছে, কারণ দীর্ঘিকার হলে উচ্চারণটা একটু কি হয় একটু এরকম দীর্ঘ করে উচ্চারণ করতে হয়, তাহলে উকার। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসো রস্য এবং দীর্ঘটা দেখো, রস্য এবং দীর্ঘ। রস্য ধ্বনির উচ্চারণ হ্রস্বতা দীর্ঘ বোঝাতে এরকম, দেখো রস্য ধ্বনির উচ্চারণ ও ধ্বনির হ্রস্বতা এবং দীর্ঘতা বলতে রস্য এবং দীর্ঘ ব্যবহৃত হয়। তবে মনে রাখার বিষয় হচ্ছে রস্য এবং দীর্ঘ দুইটার উচ্চারণ কিন্তু সেম, এই জন্য কিন্তু মৌলিক স্বরধ্বনিতে আমাদের রস্য আছে, মৌলিক স্বরধ্বনিতে রস্যি আছে, কারণ দুইটার উচ্চারণ যদি সেম তাহলে পরেরটা বাদ, শুধু একটা রাখছে, যেহেতু উচ্চারণটা সেম তাহলে রস্য রাখবো, এটাই বলছে। কিন্তু বাংলা ভাষায় উভয় বর্ণের উচ্চারণ একই, বাংলা ভাষায় উভয় বর্ণের উচ্চারণ কি একই। এবার দেখো তাহলে আমার এই উচিত বানানটা কি হবে, এই উচিত দেখো রস্য রস্য এনে রসিকার আছে, রসিকার উচিত, তো এই যে উচিত উচিত তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, উচিত উচিত তাড়াতাড়ি, তাহলে শেষ বর্ণের সাথে যেহেতু কোনো কার বা কার নাই, কোনো কার নাই, তার মানে এটা হসন্ত দিব না হলে উকার দিব, যেহেতু উচিত বর্ণ তাড়াতাড়ি উচ্চারণ করে উচিত উচিত, আমরা বলি না উচিত এরকম তাড়াতাড়ি বলি উচিত, এই জন্য হসন্ত হয়েছে। তোমরা প্রথম ক্লাসে যারা করছো তাদের জন্য একেবারে ইজি, যারা আজকে নতুন ক্লাস করছে তারা প্রথম ক্লাসে করে আসবা। ঊষা আমরা গতদিন পড়ছি, দীর্ঘ থাকলে রস্য হয়ে যাবে, দীর্ঘ থাকলে রস্য হয়ে যাবে, আর মধুরস্য থাকলে তালবস্য হয়ে যাবে। তারপরে এই যে আকার আছে, যেহেতু আর কোনো কিছু চেঞ্জ নেই, ঊষা হয়ে গেছে। তার উনিশ উনিশ দেখো, এই যে রস্য রস্য রস্য, এই যে উনিশ তালিবাস্য, তালিবাস্য থাকলে আমরা তালিবাস্য হয়ে গেছে, আর উনিশ বানটা কিন্তু আমরা দ্রুত উচ্চারণ করি উনিশ উনিশ, এই জন্য হসন্ত হয়ে গেছে। কিন্তু ঊনবিংশ দেখো, ঊনবিংশ ঊনবিংশ এর দীর্ঘ হয়ে যাবে কি রস্য, দেখো ঊনরা আমরা কিন্তু একটু কিন্তু দীর্ঘ করে উচ্চারণ করি ঊন ঊন ঊন, তাড়াতাড়ি বলে না, কিন্তু ঊন বলতেছি না, ঊন তাড়াতাড়ি না, একটু দীর্ঘ করে বলতেছি, তাহলে দীর্ঘ করে বললে উকার আসবে, একটা দীর্ঘ করে বললে একটা উকার আসবে ঊন। তারপরে বিং
বর্ষ বিং যে আছে গতদিন বর্ষী অনুসার থাকলে ও হয়ে যাবে, অনুসার থাকলে ও হসন্ত হয়ে যাবে। গতদিনের টেকনিকের মধ্যে আমরা যে ফিক্স নিয়মে পড়ছিলাম অনুসার থাকলে ও হয়ে যাবে, আর ঊনবিংশ তাড়াতাড়ি কিন্তু না, ঊনবিংশ এটা দীর্ঘ করে উচ্চারণ করে যেন উকার আসছে। যেহানে একটু যেহানে তাড়াতাড়ি উচ্চারণ এখানে আসবে হসন্ত, যেহানে দীর্ঘ করে উচ্চারণ সেখানে আসবে উকার, সেখানে আসবে কি উকার। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এই দীর্ঘ থাকলে রস্য হয়ে যাবে। উন বানানটা যেহেতু আমরা একটু দীর্ঘ করে উচ্চারণ করি একটু, তাহলে উন উকার হয়ে যাবে, আর যদি তাড়াতাড়ি উচ্চারণ করতাম তাহলে কিন্তু হসন্ত হতো। আচ্ছা বিংশ, এই যে উ থাকলে আমরা বলছি এই যে অনুসার থাকলে হবে উ হসন্ত, আর বিংশ বানানটা কিন্তু তাড়াতাড়ি উচ্চারণ করতে পারে, এটা দীর্ঘ করে উচ্চারণ করে, যেখানে দীর্ঘ করে উচ্চারণ করবো সেখানে উকার আসবে। ক্লিয়ার? ওকে, তার মানে তোমরা এটা বুঝতে পারছো। এবার আসো আমরা এই একারের, এই যে এটা বরিশাল বোর্ডে গত বছর এটা আসছে, এ বর্ণের উচ্চারণ দুই রকমের পরীক্ষায় কিন্তু এই নিয়মটি আসতে পারে। এই যে দেখো রশ্মি দীর্ঘির উচ্চারণ কিন্তু একই রকমের, আমরা রি কিন্তু আগে গত ক্লাসে পড়েছি, রশ্মি দীর্ঘির উচ্চারণ এক, রশ্মি দীর্ঘির উচ্চারণ এক, কিন্তু এ ধ্বনির উচ্চারণ দেখো দুই রকমের, তাহলে পরীক্ষা আসতে পারে এ ধ্বনির উচ্চারণ কয় ধরনের, দুই রকমের, এটা হচ্ছে স্বাভাবিকে আর হচ্ছে বিকৃত। বিকৃত মানে এ দিয়ে জফল্লা, অর্থাৎ একটা হচ্ছে স্বাভাবিকে আর হচ্ছে এ দিয়ে অ দিয়ে এরকম জফল্লা। ওই যে আমরা মৌলিক স্বরধ্বনিতে যা পড়ছি, সাধারণত উচ্চারণ সাধারণ উচ্চারণ হচ্ছে এ এর মতো হলে এটা হচ্ছে এ, কিন্তু পাশের ধ্বনির প্রভাবে এ অনেক সময় বিকৃত হয়ে পরিবর্তিত হয়ে এ হয়ে যায়, এ উচ্চারিত হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ, তাহলে এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ এ যখন এর মতো হয়, তুমি যদি বইয়ের স্টাইলে পড়ো তাহলে তুমি দেখলে পারবা, ধরো এই যে এটা দেখতেছো দেখে মুখস্থ করছো একবার চোখ বলে যে একটি বানানটা যেরকম আছে এরকম আছে, দেশ যেরকম আছে এরকম, এলো যেরকম আছে এরকম, তাহলে পারবা। কিন্তু আসলে বইয়ের অরিজিনাল নিয়মটা কিন্তু দেয়া নাই, তার মানে আমি তোমাকে অরিজিনাল নিয়মটা শিখাই দিই, তাহলে তোমরা এমনিতেই পারবা। দেখো শব্দের শুরুতে, শব্দের শুরুতে এ অথবা একার আছে, শব্দের শুরুতে এ অথবা একার আছে, তারপরে যদি রশ্মিকা রশ্মি অথবা রশ্মিকা, দীর্ঘী অথবা দীর্ঘিকা, রস্য অথবা রস্যুকার, দীর্ঘ অথবা দীর্ঘকার, এ অথবা একার, উ অথবা উকার, জ র ল তালব্য খ এগুলো আসে, তাহলে এ এর মতোই থাকবে। কি বলছি বলতো নিয়মটা, শব্দের শুরুতে এ অথবা একার আছে, এরপরে রস্য অথবা রস্যিকার, দীর্ঘী অথবা দীর্ঘিকার, রস্য অথবা রস্যুকার, দীর্ঘ অথবা দীর্ঘকার, এ অথবা একার, উ অথবা উকার, এরপরে জ র ল তালব্য খ, জ র ল তালব্য খ, এই যে এইগুলো যদি থাকে তাহলে কি হয়ে যাবে এ এর মতোই থাকবে। এগুলো থাকলে কি হবে এ এর মতোই থাকবে। আমার এই ক্লাসটা তোমরা যারা করবা ইন্টারে তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে, ইন্টারে কিন্তু একদম বাধ্যতামূলক তোমাকে উচ্চারণ পড়তেই হবে, ঠিক আছে। তাহলে এবার আমরা এই এই নিয়মটা অ্যাপ্লাই করি এখানে, দেখো শব্দের শুরুতে এ আছে, শব্দের শুরুতে দেখো শব্দের শুরুতে আছে, এরপরে তুমি দেখো তো এগুলোর কোনো একটা আছে কিনা, হ্যাঁ এগুলোর একটা আছে, দেখো এরপরে আছে রশ্মিকার, তাহলে আমরা জানি এরপরে যদি এই কয়েকটার কোন একটা থাকে, এই কয়েকটার কোন একটা থাকে এ এর মতোই উচ্চারণ হবে। দেখো এই এটা এর মতো, এ কিন্তু তার পরিবর্তন হয়ে এটা হয়ে যায় নাই, তার মানে একটি একটি বানানটা দেখো, আর লাস্টে যেহেতু রশ্মিকার আছে, লাস্টে যেহেতু রশ্মিকার আছে তাহলে আমাদের এখানে হসন্ত হবে না, রশ্মিকারে আছে আর একটির মধ্যে একটা হসন্ত হবে, তাহলে বুঝতে পারছো একটি, তাহলে একটি, তাহলে এই কর পরে একটা হসন্ত দিলে, কারণ উচ্চারণ একটি তাড়াতাড়ি। দেশ দেখো একার আছে, একারের পরে আমরা লাস্টে দেখো তো এই যে লাস্টে কি একারের পরে দেখো তো পরে কি আছে, তালিবাস আছে না, এই যে তালিবাস আছে, তাহলে একারের পরে যেহেতু তালিবাস আছে তাহলে একারই থাকবে, মানে এটা কোনো পরিবর্তন হয়ে এটা হবে না, তার মানে এই যে দেশ, আর লাস্টে যেহেতু কোনো আকার বা রশ্মিকার নাই তার মানে এটা আর দেশ মানে তাড়াতাড়ি হবে উচ্চারিত হবে, তাহলে এটা হসন্ত হয়েছে। দেখো এলো, এই এরপরে কি আছে দেখো তো, এরপরে এই যে কি আছে উকার আছে না, এই যে উকার এরপরে আছে কি, এই যে উকার, তার মানে এটা এর মতোই থাকবে, আর যেহেতু একটা উকার আছে তার মানে কোনো হসন্ত বা কোনো কিছু আসবে না, যা আছে তা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো এ বর্ণের, এ বর্ণটা যখন পরিবর্তিত এ জফল্লা হয়ে যাবে, এ বর্ণটা যখন উচ্চারিত হয়ে যাবে, তোমাকে এখানে দেয়া আছে কিন্তু কখন হয়ে যাবে এটা কিন্তু বলে দেয়া নাই, তাহলে আমি তোমাকে নিয়মটা বলে দিচ্ছি। শুরুতে এ অথবা একার আছে, শুরুতে এ অথবা একার আছে, এরপরে যদি অ অথবা আ ধ্বনি থাকে, তাহলে আগে ছিল কিন্তু আগের পৃষ্ঠে আমরা যে শিখে আসলাম, তাহলে কিন্তু অ অথবা অকার এই যে এইটা সারা অন্য ব্যঞ্জন গুলো স্বরবর্ণ গুলো ছিল, তাহলে এখানে মনে রাখবা এর অথবা একারের পর যদি অ অথবা অ ধ্বনি আসে তাহলে এটা পরিবর্তিত হয়ে কি এ হয়ে যায়, ও পরিবর্তিত হয়ে এই এটা পরিবর্তিত হয়ে এটা পরিবর্তন হয়ে যায় কি এ। যেমন ধরো এই যে এ এ আছে, এরপর দেখা যাচ্ছে একটা আকার আছে না, এই যে আকার, যেহেতু এরপর একটা আকার আছে তার মানে এই এটা পরিবর্তিত হয়ে এ হয়ে যাবে এ, তাহলে দেখো একটা একটা, তাহলে তো এ এই কটা হসন্ত হয়ে যাবে, যেহেতু এটা তাড়াতাড়ি এক, আর যেহেতু আকার আকার অস্বীকার আছে তার মানে এটার সাথে কোনো যুক্ত হবে না, তাহলে তো এটা পরিবর্তিত হয়েছে এ, কত একটা হসন্ত হবে না তাড়াতাড়ি একটা। যাও বেলা,
একার আছে, একারের পরে দেখো তো শেষে কি আছে, আকার আছে, এই যে আ ধ্বনি আছে, আ বেলা, তাহলে এই বর্ড এই একারটা হয়ে যাবে জফল্লা দিয়া বে, এই যে এ হয়ে যাবে এ, তাহলে বে ব জফল্লা দিয়া আকার বে, আর ল যেহেতু এর সাথে একটা কার আছে তা তো চেঞ্জ নাই যা আছে তা, দেখো তো এটা খেলা একার আছে, একারের পরে লাস্টে আছে এই আ ধ্বনি আছে আ, তার মানে এটা কি হয়ে যাবে এই খড়া এই যে একারটা জফল্লা হয়ে যাবে, এই যে এ হয়ে যাবে এ লয়কাল্লা হেলা, তাহলে খেলা ক্লিয়ার, আশা করি তোমাদের আর মুখস্থ করতে হবে না, ক্লিয়ার। এবার আমরা গতদিন এগুলো অলরেডি পড়ছি, এখন আমরা ব্যঞ্জনের কয়েকটা নিয়ম শিখবো এবং খুবই খুবই ইম্পর্টেন্ট, আজকের ক্লাসটাও খুবই খুবই ইম্পর্টেন্ট, আর আজকের ক্লাসটা যারা আজকে নতুন করতেছে এরা অবশ্যই আগের ক্লাসটা করে আসবা। এবার আসো ইও, খুবই 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 ইম্পর্টেন্ট, ইওরটা হচ্ছে তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ইও ইয় বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই, তাহলে পরীক্ষায় আসতে পারে, এটাই আসতে পারে এমসিকিউ, কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নাই, ইয়র কিন্তু নিজস্ব কোনো ধ্বনি নাই, অন্যান্য কিন্তু ধ্বনি আছে কিন্তু ইয় বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নাই, তাহলে এমসিকিউ আসতে পারে কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নাই, ইয় বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নাই, স্বতন্ত্র ব্যবহার, স্বতন্ত্র ব্যবহারে অর উপরে চন্দ্রবিন্দুর মতো আর সংযুক্ত ব্যঞ্জনে নয়ের মতো উচ্চারিত হয়, তাহলে পরীক্ষায় আসতে পারে অর নিজের কোনো ধ্বনি নাই, তাহলে অ যদি নিজে একা একা বসে তাহলে অর উপরে চন্দ্রবিন্দু দিবা, তাহলে ইও যদি একা একা বসে, সরি ইও বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নাই, যদি ইও নিজে একা বসে তাহলে অর উপরে চন্দ্রবিন্দু হবে, আর যদি যুক্ত আকারে হয় ইও, যেমন এই যে যুক্ত আকারে দেখো ইও কিন্তু নিজে আসছে, তাহলে নিজে আসলে অর উপরে হবে চন্দ্রবিন্দু, আর যদি যুক্ত আকারে আসে তাহলে কি হবে ন, এই যে দেখো ন হসন্ত আসবে, এর মতো উচ্চারিত হয়, তাহলে কয়টা বলতো, ইয়র নিজের কোনো নিয়ম না, ইয়র ইয় স্বতন্ত্র ব্যবহার হয়, স্বতন্ত্র ব্যবহারের সময় ইয় হয়ে যাবে অচন্দ্রবিন্দু, আর যদি যুক্ত আকারে থাকে তাহলে একটা ন হসন্ত আসবে, দুইটা মনে রাখবা, একা একা নিজে থাকলে নিজের চেহারা মতো থাকলে ইয়র নিজের চেহারা থাকলে একটা চন্দ্রবিন্দু আসবে, আর যুক্ত আকারে থাকলে একটা ন হসন্ত আসবে, এই জিনিসটা মনে রাখো, এখন তোমাকে ব্যাখ্যা দিচ্ছি। এবার দেখো মিয়া, দেখো এই যে মিয়া বানানটার মধ্যে ইও নিজের চেহারা আসে না, স্বতন্ত্র ব্যবহার, এই নিজের মতো করে আসা মানে স্বতন্ত্র ব্যবহার, স্বতন্ত্র নিজের মতো, তাহলে ইও, তাহলে এই মি মনস্কর্মী, মনস্কর্মী ঠিক আছে, ওকে, এই যে ইরা যদি থাকে তাহলে কি বলছিলাম আমরা পড়ছিলাম একটা অর উপরে একটা চন্দ্রবিন্দু হবে, তুমি অর উপরে চন্দ্রবিন্দু অথবা উন্তস্তর উপরে চন্দ্রবিন্দু একই কথা, ঠিক আছে, এখন এই বইয়ে অর এর নিয়মটার মধ্যে অর উপরে চন্দ্রবিন্দু, এখানে তুমি যদি ই উন্তস্তর না দিয়ে অর অর উপরে চন্দ্রবিন্দু দাও তাও হবে, ক্লিয়ার, তাহলে দেখো মি তাহলে আ অন্তস্থ আকার আ দিলে অথবা অর উপরে আকার তাহলে মিয়া, দেখো সিম্পল, এখানে একটা ছোট্ট একটা নিয়ম শিখো, দেখো মরস্কর্মী, মরস্কর্মী, ওকে, এই ইয়র ইয়র পরিবর্তন হয়ে যাবে কি অ, ইয়র ইয়র পরিবর্তন অর উপর চন্দ্রবিন্দু, ধরো এই অর উপর চন্দ্রবিন্দু, তাহলে এ আকার আছে এ আকার আকার, তাহলে তুমি এইভাবে না লেখা, তাহলে এখানে অন্তস্থ দিছে, যদি তুমি এনে অ দিয়ে তুমি আকার দিতা তাহলে এই যে অটা এখন আ হয়ে যেত না, তাহলে বর্ণটা চেঞ্জ হয়ে যেত, অবর্ণের জায়গায় আবর্ণ হয়ে যেত, এই জন্য এটা চেঞ্জ না করে অন্তস্থ দিছে, দেখো মিয়া বানানটা আবারও দেখো, তুমি এই ইয়র পরিবর্তে অ দিতে পারো, ইয়র পরিবর্তে যদি অ দাও তার উপরে চন্দ্রবিন্দু, তাহলে এই ইয়র পরিবর্তে চন্দ্রবিন্দু, এই আকার আছে তাহলে আকার, তাহলে অ হয়ে অ চেঞ্জ হয়ে কি আ হয়ে যেতেছে না, তোমার তোমার তখন আ হয়ে যেতেছে না, এই জন্য এটা আনা এই যে একটা ঝামেলা অ অ আ হয়ে যাচ্ছে, এটা এই জন্য ঝামেলা না কইরা, এই যে এই অরে অ দিয়ে বোঝানো যায় অন্তস্থ অ দিয়ে তো বোঝানো যায়, এই জন্য এটাকে মিয়া বানানটা অন্তস্থ অ দিছে, আশা করি তোমাদেরকে এই জিনিসটা বোঝাতে পেরেছি। আবার লাস্ট বারের মতো আবার বুঝো, ইও আছে, ইওর পরিবর্তে আমরা কি বানাবো অ চন্দ্রবিন্দু, তুমি যদি অর উপরে চন্দ্রবিন্দু দাও সাথে একটা আকার আছে, সাথে একটা আকার দাও, তাহলে কিন্তু অ আর অ থাকতেছে না, অ হয়ে গেছে সরাইয়া হয়ে যেতেছে, তাহলে তোমার একটা ঝামেলা হয়ে যাচ্ছে না, এই ঝামেলা এড়ানোর জন্য তুমি যদি এই সেম উচ্চারণ রাখতে চাও অর পরিবর্তে অন্তস্থ আকার দিলেও কিন্তু হয়ে যায় মিয়া, অন্তস্থ অর যে উচ্চারণ অন্তস্থ অর উচ্চারণটা কিন্তু এখানে সেম মিয়া, আর অন্তস্থ আকার দিলেও মিয়া হয়, তাহলে এই যে অরে আ যেন ঝামেলা না হয় যেন অন্তস্থ রাখো, অন্তস্থ রাখা তাহলে ই হয়ে গেছে, এটা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসো, এবার এটা হচ্ছে স্বতন্ত্র, অর্থাৎ ইও নিজের মতো আছে, এবার দেখো ইও যুক্ত আকার আছে, তাহলে এটাকে এই চঞ্চলকে বাংলে ইও এবং চ, এই চঞ্চলকে বাংলে ইও এবং চ, এবং যুক্ত ব্যঞ্জন থাকলে তাহলে এই ইয়র পরিবর্তে একটা কি আসবে দন্তন্য হসন্ত আসবে, দন্তন্য হসন্ত, দেখো চঞ্চল তাহলে এই ইয়র পরিবর্তে আসবে দন্তন্য হসন্ত, ইয়র পরিবর্তে কি আসবে দন্তন্য হসন্ত, তাহলে দেখো চঞ্চলের ইয়র এই ইয়র পরিবর্তে আসে দন্তন্য হসন্ত, আর এই যে এটার বাংলে ইও আর চ, চ তো আছে এই চ, আর লাস্টের ল এই যে চঞ্চল, তাহলে ইও দন্তন এই প্রথম এই যে ইও কে বাংলে এই যে এ চঞ্চলের এই যুক্ত ব্যঞ্জনটাকে বাংলে ইও আর চ, তাহলে ইয়র পরিবর্তে নিয়ম অনুযায়ী আসবে ন হসন্ত, তাহলে এই ইয়র পরিবর্তে তুমি ন হসন্ত দিলা, তাহলে সাথে একটা চ আছে এই যে চ,
আর লত আছে ল, আর যেহেতু লাস্টে আকারিকা রসিকা নাই আর চঞ্চল বনা তাড়াতাড়ি উচ্চারিত হয় তাহলে এটা হসন্ত দিবা, আর যদি টেনে উচ্চারণ করতাম তাহলে উকার দিতাম। সেম গঞ্জ দেখো, এই গঞ্জকে বাংলে ইও আর জ, এটাকে বাংলে হবে ইও আর জ। আমরা নিয়ম অনুযায়ী জানি ইও কে বাংলে হয় কি ন হসন্ত, তাহলে ইও কে বাংশ এই প্রথম ইও, এই যে ইও কে বাংলে ন হসন্ত, আর লাস্টে আছে কি জ, লাস্টে আছে কি জ, তাহলে এই জ ঠিক আছে। কিন্তু আমরা গঞ্জ বানানটা উচ্চারণের সময় কি গঞ্জ তাড়াতাড়ি করি না, একটু টেনে বলি গঞ্জ গঞ্জ, একটু একটু টেনা টেনা লাগে না এরকম, আমরা তো দীর্ঘ করা লাগে না, একটু গঞ্জ। দেখো চঞ্চল চঞ্চল তাড়াতাড়ি উচ্চারণ হয়, লড়া উচ্চারণ হয় চঞ্চল তাড়াতাড়ি, কিন্তু গঞ্জ কিন্তু তাড়াতাড়ি হয় না, গঞ্জ টেনে উচ্চারণ করতে হয়, দীর্ঘ করতে হয়, তাহলে যখন দীর্ঘ করতে হয় তাহলে উকার আসে। আর এরকম চঞ্চলের মতো তাড়াতাড়ি হতো তাহলে হসন্ত দিলে হতো, যেহেতু চঞ্চলের মতো তাড়াতাড়ি হচ্ছে না উকার। আর যদি এই যে গঞ্জা থাকতো আকার তাহলে কিন্তু উকারও দেওয়া হতো না, যা ছিল তাই, যেহেতু আকার ইকার না থাকলে, যদি লাস্টে আকার বা ইকার বা কোনো কার না থাকে তখন হয় হসন্ত আনবা নয়তো একটা উকার দিতে হবে। হসন্ত কখন আনবো, তাড়াতাড়ি উচ্চারণ, চঞ্চল তাড়াতাড়ি উচ্চারণ হচ্ছে তাহলে হসন্ত, আর যদি টেনে উচ্চারণ দীর্ঘ করা লাগে গঞ্জ 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 তখন উকার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আসো দেখো নবর্ণের উচ্চারণ, তাহলে আমরা নবর্ণের উচ্চারণটা কি করবো, দেখো মধ্যাহ্নের বর্ণের উচ্চারণ সবসময় ন হসন্ত হয়, আমরা গতদিন শিখলাম দন্তন্য মধ্যাহ্ন যাই দেখে কি হবে দন্তন্য হবে, তাহলে দেখো কনা, তাহলে ক এ ক আছে মধ্যাহ্ন হয়ে যাবে দন্তন্য, আর যেহেতু একটা আকার আছে তার মানে আর কিছু হসন্ত বা কোনো কিছু আসবে না, যা আছে তাই শেষ। বি না তাহলে বাণী, সরি বাণী বাণী বায়কার বা মধ্যাহ্ন হয়ে যাবে দন্তন্য, আর রসিকা দীরিকার আছে তাহলে রসিকা, এটা আমরা প্রথম দিনই টেকনিক গুলো শিখছি, তাহলে রসিকার হয়ে যাবে, যেহেতু রাষ্ট্রে রসিকার কার আছে তাহলে কোন হসন্ত আসবে না। এবার আসে হরিণ, হরিণ বানানটার মধ্যে দেখো তো হরিণ হরিণ হর উচ্চারণটা একটু আমরা দীর্ঘ করে উচ্চারণ করি হরিণ, দেখো হরিণ, তাহলে এই হর এই যেহেতু একটু উচ্চারণটা একটু দীর্ঘ করে পড়া লাগে তাহলে হরিণ, এটা উকার আসছে দেখো হো হো হো, এবারে ঋণ আর মধ্যাহ্নটা দন্তন্য আর হরিণ লাস্টের দন্তন্য, মধ্যাহ্নটা কিন্তু তাড়াতাড়ি উচ্চারণ হরিণ 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 হরিণ, মধ্যাহ্নটা তাড়াতাড়ি উচ্চারিত হয় তাহলে মধ্যাহ্ন দন্তন্য হবে একটা হসন্ত হবে, তাহলে এটা মনে হয় হরিণটা এটা উকার হচ্ছে, দীর্ঘ করে একটু পড়লে আমরা যদি দীর্ঘ সময় নিয়ে পড়ি তাহলে এটা উকার হয়ে যায়। এবার সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্টের মধ্যে একটা হচ্ছে বপলা, বপলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ববর্ণের সাধারণ উচ্চারণ বয়ের মতো হয়, ববর্ণের কি সাধারণ উচ্চারণ বয়ের মতোই হয়, মনে রাখবা বর মত উচ্চারণ বর মতো হয়, তাহলে বফলা হয়ে যাও, তবে ফলা হিসাবে এই বর্ণের উচ্চারণ স্বতন্ত্র আছে, অর্থাৎ স্বতন্ত্র স্বাতন্ত্র আছে মানে হচ্ছে স্বাধীন বা অন্যের সঙ্গে পার্থক্য আছে, বফলা বয়ের উচ্চারণ বর উচ্চারণ বয়ের মতোই, নর্মালি আমরা যখন বর্ণ হিসেবে ব্যবহার করি ব বয়ের মতোই হয়, কিন্তু যখন বরে ফলা হিসেবে ব্যবহার করি তাহলে এর মধ্যে কিছু পার্থক্য আছে, এর মধ্যে কি আছে স্বাধীনভাবে যখন ব্যবহার করি তখন একটা পার্থক্য আছে, ক্লিয়ার ওকে। দেখো শব্দের আদতে ব ফলার উচ্চারণ হয় না, মনে রাখবা শব্দের শুরুতে যদি ব ফলা থাকে তাহলে এর উচ্চারণ হয় না, যেমন দেখো শব্দের শুরুতে ব ফলা আছে তাহলে এই বয়ের উচ্চারণ হবে না, দেখো এই বয়ের উচ্চারণটা হবে না, তাহলে নিয়মটা এমসিকিউ আসতে পারে কখন হবে না, দেখো তো শব্দের আদিতে বফলার উচ্চারণ হয় না, তাহলে এই নিয়মটা এমসিকিউ আসতে পারে যে বফলার উচ্চারণ কখন হবে না শব্দের শুরুতে থাকলে, অথবা শব্দের শুরুতে বফলা থাকলে কি হয় না এর উচ্চারণ হয় না, যেমন দেখো তক, এই তকের মনে হয় কিন্তু ব আছে কিন্তু এটা বলে তক ব উচ্চারণ করে বলি না, যেহেতু শব্দের শুরুতে ত আছে এই যে বফলা আছে তাহলে এটা উচ্চারণ হবে না, তাহলে উচ্চারণ হবে কি ত আর লাস্টের তক, তকা যেহেতু নাই বা আকার অস্বীকার নাই তার মানে এটা হয়তো হসন্ত হবে, আর তক বানানটা কিন্তু আমরা বলি না তক ক তক, একটু দীর্ঘ করে বলি না তাড়াতাড়ি বলি, এই জন্য হসন্ত হয়ে গেছে, ক্লিয়ার। এরপর দেখো শ্বশুর, শ্বশুর দেখো বফলা শব্দের শুরুতে আছে তার মানে এটা উচ্চারণ হবে না, শ্বশুর তাই বছর একটু আমরা দীর্ঘ করে সময় নিয়ে উচ্চারণ করি, এই জন্য দেখো উকার আসছে শো শো, তারপর শ্বশুর সু দেখো লাস্টের রটা তাড়াতাড়ি উচ্চারণ করি শ্বশুর শ্বশুর, আমরা যদি শ্বশুর রটা দীর্ঘ করি না ঠিক আছে তাহলে দীর্ঘ করে তাহলে এটা হসন্ত হয়ে গেছে। দেখো স্বাধীন স্বাধীন আমরা জানি দন্তস্ব তালিবাস্য মদিনাস্য যাই থাকে আমরা তালিবাস্য হয়ে যাই, ওকে তালিবাস্য, এই বর যেহেতু শব্দের শুরুতে আছে তার মানে বর উচ্চারণ হবে না, এই দীরিকার আছে রসিকার হয়ে যাবে, আর স্বাধীনের নটা তাড়াতাড়ি উচ্চারণ করি স্বাধীন, যদি স্বাধীন না থাকতো স্বাধীন না তাহলে কিন্তু তার হসন্ত দেওয়া হতো না, তখন স্বাধীন মানে স্বাধীন হয়ে হতো, যেহেতু স্বাধীন কোন আকার রসিকার নাই তার মানে হয় হসন্ত হবে নাহলে উকার হবে, যেহেতু স্বাধীন বানানটা দন্ত তাড়াতাড়ি উচ্চারণ করি স্বাধীন 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 তাহলে হসন্ত হয়ে গেছে। এবার আসছে তাহলে আমরা শব্দের শুরুতে বফলার উচ্চারণ আমরা করে ফেলাম, শব্দের মধ্যে বা শেষে থাকলে, শব্দের এবার মাঝে বা শেষে থাকলে এই বফলা যুক্ত হলে সেই ব্যঞ্জনে দ্বিত্ব উচ্চারণ হয়, কি হয় দ্বিত্ব উচ্চারণ হয়, শুরুতে বফলার উচ্চারণ হয় না কিন্তু যদি শব্দের মাঝে বা শেষে থাকে তাহলে যুক্ত দ্বিত্ব উচ্চারণ হয় দ্বিত্ব। এবার দেখো এই ব ফলাটা কিন্তু শুরুতে নাই, যেমন আগেরটা শুরুতে ছিল এখন কিন্তু শুরুতে নাই মানে শেষে বা মাঝে আছে, শেষে আছে
তাহলে দ্বিত্ব ব্যঞ্জন দ্বিত্ব হবে, দ্বিত্ব কার সাথে কি দ্বিত্ব হবে, এই বফলাটা যার সাথে আছে সে দুইবার উচ্চারিত হবে, যার সাথে আছে সে বফল আছে কার সাথে, তালিবাসর সাথে, তার মানে তালিবাসর দুইবার উচ্চারিত হবে, তার মানে তালিবাস কি হবে দুইবার উচ্চারিত হবে, দেখো অশ্ব, তাহলে যেহেতু শেষে আছে তাহলে এই তালিবাসরা দুইবার উচ্চারিত হবে, দেখো এই যে তালিবাস প্রথম তালিবাসর পরে একটা হসন্ত দিবা আর পরের তালিবাসটা লিখবা, দেখো অশ্ব আর একটা উকার, লাস্টে একটা উকার, আচ্ছা উকারটা কেন হবে অশ্ব, অশ্ব আমরা একটা দূরত্ব এরকম করি, তাহলে এই যে দেখো এই অ এই অ, এই যে তালিবাসর পর এই তালিবাসর এই বফলাটা আছে শেষে, শেষে থাকলে কি দিতে হবে, কি দিতে হবে যার সাথে আছে, তাহলে তালিবাসর সাথে বফল আছে, তারপরে তালিবাসর দুইবার হবে, এই যে একটা তালিবাসর এই যে একটা তালিবাসর, আর একটা যেহেতু যুক্ত ব্যঞ্জনের মতো তারপরে প্রথমটার সাথে একটা হসন্ত দিবা আর অশ্বমান এটা অশ্ব, অশ্ব একটু সময় নেওয়া লাগে, তার মানে এটা উকার হবে, দেখো বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, তাহলে এই বরস্কার বি বরস্কার বি, তালিবাস থাকলে তালিবাস হয় আমরা জানি, আচ্ছা না তালিবাস না তোমার তালিবাস থাকলে তো তালিবাস হয় ঠিক আছে, আবার এই যে দেখো বফলাটা আছে শব্দের মাঝে, তাহলে বফলা থাকলে তাহলে যার সাথে বফলাটা আছে সে দুইবার উচ্চারিত হবে, তাহলে এর জন্য দুইবার হবে, তাহলে এই তালিবাস এই তালিবাস তালিবাসের সাথে বফল আছে তাহলে তালিবাস দুইবার উচ্চারিত হবে, এই একটা তালিবাস এই একটা তালিবাস, তাহলে প্রথম তালিবাসের জন্য সাথে একটা হসন্ত দিবা ওকে, আর পরের তালিবাস বিশ্বাস পরের তালিবাসের সাথে একটা আকার, আর লাস্টে দন্তস্ব আছে, দন্তস্বর জন্য আমরা আগের নিয়মে শিখছিলাম দন্তস্ব থাকুক তালিবাস থাকুক মধুরেশ্বর তালিবাস হয়ে যাবে, তাহলে আর বিশ্বাস লাস্টে তাড়াতাড়ি উচ্চারণ করে তাহলে একটা হসন্ত দিবা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো পক্ক, তাহলে পক্ক এই যে দেখো এই যে বফলাটা শব্দের কোথায় আছে শেষে আছে, তার মানে দ্বিত্ব উচ্চারণ হবে, তা দাও এই প এই প, তাহলে কার সাথে আছে কর সাথে আছে, তার মানে ক দুইবার চলে যাবে, যে ক প্রথম কর জন্য একটা হসন্ত দিবা আর পক্ক বার আমরা একটা দীর্ঘ রোচন করি পক্ক পক্ক, তার মানে এই যে লাস্টে একটা উকার আসবে, ক্লিয়ার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো বফলাটা, আর মুহস্ত ছাড়া ইনশাল্লাহ তোমরা পারবা। এবার আসো মফলার যে উচ্চারণ, মফলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মফলা আজকের পর্বে এটাই আমাদের লাস্ট, মফলাটা শিখলে এই পর্বের মধ্যে আমরা আজকে এটাই শেষ করে দিব। মফ বর্ণের সাধারণ উচ্চারণ ময়ের মতো, ম বর্ণের সাধারণ উচ্চারণ কি ময়ের মতো হয়, ম বর্ণের সাধারণ উচ্চারণ কিসের মতো হয় ময়ের মতোই হয়, শব্দের প্রথমে ম বর্ণ দেখো শব্দের প্রথম বর্ণে মফলা থাকলে সেই বর্ণ উচ্চারণের সময় ময়ের উচ্চারণ অ চন্দ্রবিন্দুর মতো হয়, অয়ের উপরে একটা চন্দ্রবিন্দু হয়, ক্লিয়ার, তাহলে শব্দের শুরুতে যদি ম ফলা থাকে তাহলে ওই উচ্চারণটা কেমন হবে অ এর উপর একটা চন্দ্রবিন্দুর মতো হবে, যেমন শ্মশান দেখো এই তালিবাস শ্মশানের একটা ম আছে, এটা হচ্ছে ম ফলা, এই যে ম আছে এটা হচ্ছে ম ফলা, তাহলে এর উচ্চারণটা হয়ে যাবে তালিবাসের উপরে এই যে অর উপরে চন্দ্রবিন্দু, তার মানে আমি জানি তালিবাসের সাথে একটা অ আছে, কোনো কিছু নাই কোনো ব্যঞ্জনের সাথে কোনো কিছু নাই মানে একটা অ আছে, তাহলে তো অ তো আছে, তাহলে এই তালিবাসের উপরে একটা চন্দ্রবিন্দু দিয়ে দাও, তাহলে তালিবাসের উপরে একটা চন্দ্রবিন্দু, তারপরে এই তালিবাস থাকলে তো তালিবাসই, আর শ্মশান লাস্টে দন্তনটা তাড়াতাড়ি উচ্চারিত হয় তাহলে শ্মশান ঠিক আছে, দেখো স্মরণ 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 তাহলে তালিবাস এই যে দন্তস্ব আছে আমরা জানি দন্তস্ব তালিবাস মদিনাস থাকলে তালিবাস হয়ে যায়, প্রথম যেদিন নিয়ম শিখাইছিলাম ফিক্স নিয়ম, তাহলে দন্তস্ব আছে এটা তালিবাস হয়ে যাবে, আর এটা প্রথমে যেহেতু ম ফলা আছে তার মানে এটা চন্দ্রবিন্দু আসবে, আর স্মরণ বান্ধার রটা একটু আমরা টেনে উচ্চারণ এরকম করি স্মরণ স্মরণ র এতে উকার আসে, আর মদ্দানা থাকলে দন্ত ন, আর লাস্টের মদ্দানাটা আমরা টেনে উচ্চারণ করতেছি তাহলে এটা একটা হসন্ত হয়ে যাবে স্মরণ। এবার তার মানে কি বললাম আমরা শব্দের শুরুতে মফলা থাকলে কিভাবে হয় এটা আমরা শিখে পেলাম, এবার শব্দের মধ্যে মফলা থাকলে সেই বর্ণের উচ্চারণটা দ্বিত্ব হবে এবং সামান্য অনুনাসিক হবে, দ্বিত্ব হবে এবং সামান্য অনুনাসিক হবে, এই নিয়মটা আসতে পারে শব্দের মধ্যে মফলা থাকলে কি কি হতে পারে, এক নাম্বার হচ্ছে শব্দের মধ্যে মফলা থাকলে দ্বিত্ব হবে এবং দুই নাম্বার হচ্ছে অনুনাসিক হবে, অনুনাসিক মানে চন্দ্রবিন্দু হবে, অনুনাসিক মানে চন্দ্রবিন্দু হবে, তাহলে এই নিয়মটা আসতে পারে শব্দের মধ্যে মফলা থাকলে কি কি হবে, এক নাম্বার হবে দ্বিত্ব হবে, দুই নাম্বার হবে অনুনাসিক হবে, যেমন আত্মীয় বর্ণটা দেখো আত্মীয় তাহলে শব্দের মাঝে আছে না মফলাটা মাঝে আছে ওকে, এ আ এই হচ্ছে আ, এই ত এই হচ্ছে ত, আচ্ছা তারপরে দেখো দ্বিত্ব হবে বলছিলাম, তাহলে এই দন্তন্যটা এই এই যে ম এই যে মফলাটা মফলাটা কার সাথে আছে তর সাথে আছে, তাহলে তটা দ্বিত্ব হবে যার সাথে মফলাটা আছে সে দ্বিত্ব হবে, এই যে ত এই এই ত হচ্ছে এই প্রথম ত হচ্ছে এই ত এটা হসন্ত, আর দ্বিত্ব হবে তাহলে এই তটা আরেকবার হবে তাহলে এই হচ্ছে দ্বিতীয় ত, তাহলে দীর্ঘিকার থাকলে হয়ে যাবে রশ্মিকার, আর বলছি অনুনাসিক হবে অনুনাসিক হওয়ার জন্য একটা চন্দ্রবিন্দু আসবে, অনুনাসিক মানে কোন কিছুর উপর চন্দ্রবিন্দু আসবে, এরপর আত্মীয় অত্মীয় অন্তস্থটা টেনে উচ্চারণ হবে যেন উকার আসে, আবার বোঝাও এটা আবার দেখো এই আকার আসছে এই আকার আসছে এই আকার মানে এই আকার, তাহলে এই ত মানে এই হচ্ছে ত, এটা নিশ্চিত দিবা হসন্ত, আচ্ছা এই তর সাথে একটা কি আছে
ম ফলা আছে, তাহলে আমরা শব্দের মাঝে যদি ম ফলা হয়, এক নাম্বার নিয়ম হচ্ছে দ্বিত্ব কর্তব্য। দ্বিত্ব মানে কি, যার সাথে ম ফলা আছে, তাহলে তর সাথে ম ফলা আছে, ত দুইবার হবে, এই হচ্ছে প্রথম ত স্বাভাবিক ত। আর দ্বিতীয়ত হয়েছে এই যে, আর এই দ্বিতীয়ত, এই দ্বিরিকার, এই হচ্ছে দ্বিরিকার থাকলে আমরা জানি রসিকার হয়ে যাবে, রসিকার হয়ে যাবে। আচ্ছা তারপরে বলছে দ্বিতীয় হচ্ছে অনুনাসিক হবে, অনুনাসিক মানে হচ্ছে ওই এটার উপরে চন্দ্রবিন্দু হবে, তাহলে দ্বিতীয়টার উপরে একটা চন্দ্রবিন্দু, অনুনাসিক মানে দ্বিতীয়টার উপরে চন্দ্রবিন্দু, তাহলে এরপরে আত্মীয় অন্তুষ্ট আছে, অন্তুষ্টটা উকার হয়ে যাবে, এই যে অন্তুষ্ট ট্রেনে উচ্চারণ দ্বিতীয় উচ্চারণ করছে, আত্মীয় 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 তাড়াতাড়ি বলে না কিন্তু আত্মীয়। আচ্ছা পদ্ম 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 দেখো এই প, তাহলে এই ম ফলাটা দর সাথে আছে এবং কি শেষে আছে বা মাঝে বা শেষে আছে, শেষে আছে, ঠিক আছে, তাহলে এই প এই প, তাহলে এই ম ফলাটা কার সাথে আছে, দর সাথে আছে, তাহলে যেহেতু শব্দের শেষে আছে দর সাথে আছে, দ দুইবার উচ্চারিত হবে, তাহলে দ এই দ। আর এবং কি সামান্য অনুনাসিক হবে, তাহলে দ্বিতীয়টার উপরে একটা চন্দ্রবিন্দু হবে। আর পদ্ম বর্ণটা লাস্টে একটু টেনে উচ্চারণ করেছে, পদ্ম পদ্ম, তাহলে এটা উকার আসছে, তাড়াতাড়ি করি না, পদ্ম পদ্ম বলি না, পদ্ম উকার, এই জন্য উকার আসছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। কিছু কিছু ক্ষেত্রে ম ফলার উচ্চারণ বজায় থাকে, কিছু কিছু ক্ষেত্রে ম ফলার মতো উচ্চারণ বজায় থাকে, এটা তোমরা ব্যতিক্রমের মতো মনে রাখবা, কিছু কিছু ক্ষেত্রে, তাহলে এটা মনে রাখবা, বেরি বেরি এটা, তাহলে কিছু কিছু ক্ষেত্রে ম ফলার উচ্চারণ বজায় থাকে, যেমন যুগ এর যুগ্ম 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 সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, আমরা বলি যুগ্ম না কিন্তু যুগ্ম সাধারণ সম্পাদক, তাহলে এই জ এই যে দেখো আমরা তালিবাস জ আর জ থাকতে আমরা কিন্তু এই জ থাকুক আর এই জ থাকুক সবসময় উচ্চারণের সময় এই জ হয়ে যাবে, মনে রাখবা এই জ অথবা এই জ, আমরা কিন্তু প্রথম ফিক্স টিমে দেখাইছিলাম এই জর জন্য এই জ হয়ে গেছে, হয়েছে উকার, এই গ এই গ, আর এই ম এই যে ম ফল্লা এই হচ্ছে ম, আর যুগ্ম একটু দীর্ঘ করে উচ্চারণ করেছে এই জন্য উকার আসে, যেমন জন্ম আমরা যে জন্ম বলি না জন্ম, এই জ এই জ, এই দন্তন্য এই দন্তন্য, এটা হসন্ত দিবা পতাকা যুক্ত করার সময় হসন্ত, যেমন এটা বাঙতিছে তেমন এটা হসন্ত হবে, ঠিক আছে, এই যে এটা যেহেতু আলাদা আলাদা হয়ে যাবে এই জন্য হসন্ত হয়ে যাবে, এরকম জন্ম ওটা উকার জন্ম, তা গুল্ম এই গো এই যে গর্ষকার গু, এই ল এই ল, এই যে এটার পর একটা হসন্ত দিবা, যেহেতু এটা যুক্ত আকারে ছিল আলাদা করতেছে যুক্ত আকারে, এরকম গুল, এরপর এই ম এই ম এটা টান দিয়ে উকার দিবা, তাহলে আশা করি তোমাদের আজকের এই দুই ক্লাসে তোমাদের উচ্চারণের 100% এর মধ্যে প্রায় 80% এর উপরে আমি কভার দিয়ে ফেলতে পারছি এবং তোমাদের কাছে মুহূর্ত ছাড়া ইনশাল্লাহ পারবা, এবং এই টপিকটা তোমাদের অনেকের কাছে অনেক কঠিন মনে হয়েছিল, আশা করি এখন অনেকটা সহজ হতে করতে পেরেছি, এবং ক্লাসটা শেষে একদম অবশ্যই অবশ্যই পিওর একটা কমেন্ট করবা যে তুমি গত এক নাম্বার এবং দুই নাম্বার ক্লাস করার পরে তোমার উচ্চারণের নিয়মটা কত পার্সেন্ট কভার হয়ে গেছে, এবং অবশ্যই জানাবা রেটিং 10-এর মধ্যে কত পাওয়ার মতো ক্লাসটা হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবা, যদি ভালো হয় তাহলে নিয়মিত তোমাদের ক্লাসগুলো দিব, ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।